সে তো মেলা লোক পঞ্চাশ ষাট জন সে আর তো বোঝা যায় যারা দায়িত্ব নিয়েছেন বা যারা সদস্য আছেন তাদের অনেক শিকার বাকি আছে। আজকে যেভাবে অনুষ্ঠানটা হচ্ছে যে মনে হচ্ছে যে আজকে একটা প্রাণ বিএনপির একটা প্রাণ এই আমরা বলতে সংগ্রামী স্বাধীন বন্ধুগণ এখানে বক্তব্য সাংগঠনিক সংগঠন আমরা হার মানবো না
তোমার মাটির একটি কণ ছাড়ব না। আমরা চাই বাংলাদেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার। আমরা চাই বাংলাদেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার। কিন্তু বাংলাদেশের দায়িত্ব নেওয়ার মতো, এই বাংলাদেশের শোষণ মুক্ত বাংলাদেশের দায়িত্ব নেওয়ার মতো কোন লোক ছিল না। তখন সেই সাহসী যোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন। কি বলেন? আপনাদের অনেক সেনা সদস্য ছিলেন, অনেক সেনা মানে মেজর অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছিলেন, তিনি কিন্তু নিজে নিজে এই পদটি গ্রহণ করেননি। 1975 সাল একটি অস্তিত্ব বছর, যে বছরে একাধিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। আমি সেসব আগামী দিনে জাতীয় বিপ্লব সংহতি দিবস, এই দিবসে এই দিনে বিএনপি এর আগে যে সরকার ছিল, বিএনপি সরকার ছিল, সে গণতন্ত্র হত্যা করেছিল, রাজ্যের অন্ধকারে বাসস্থান করেছিল, ঘরে যদি শত্রু থাকে যুদ্ধের ময়দানে জেতা খুব টাফ ব্যাপার।
তো আমি মনে করি সারা বাংলাদেশের প্রেক্ষাপট এমন বড় বড় জায়গায় হলো ঘরে শত্রু একই স্থানে আমাদের কুড়িগ্রামেও ঘরে শত্রু সুতরাং আমরা দেখেছি আমরা ভালো না যারা সব গভর্নমেন্ট বলছেন যে সকল নেতৃত্ব দায়িত্ব পেয়েছেন সবাইকে রাষ্ট্রমক দলের পক্ষ থেকে তারা সঙ্গে বেশি হচ্ছে অভিনন্দন সাথী বন্ধুগণ প্রেক্ষাপট প্রচার সে সম্পর্কে বিশদ কিছু বলার মতো খ্রিস্টতা আমার নেই আমাদের সিনিয়র নেতৃত্ব এই সাধারণ মন ছাড়া এই সাধারণ মন ছাড়া দেশের এবং খালেদা জিয়া তরুণের এবং তারেক রহমানকে দেশে ফিরে আনা যাবে না আন্দোলন করতে পারি এই টপিক নিতে দাও আল্লাহ রাব্বুল আলামিন আলামিন তিনি যে অসুস্থতার মধ্যে আছেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যে দোয়া আছে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে